বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে জানাবো টি ব্যাক্ট অয়েন্টমেন্টের কাজ কি, এর সাইড ইফেক্টগুলো কী কী আছে, এর দাম কত, এর কম্পোজিশন কি, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। টি ব্যাক্ট হলো একটি অ্যান্টিব্যাকটেরিয়াল অয়েন্টমেন্ট। এটার কম্পোজিশন হচ্ছে মুপিরোসিন অয়েন্টমেন্ট, এটি 5 গ্রাম থাকে। এই 5 গ্রাম মলমের দাম 134 টাকা। এটাকে তৈরি করেছে গ্লাসকো স্মিথক্লিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই টি ব্যাক্ট মলমটি অন্যান্য অ্যান্টিব্যাকটেরিয়াল মলমের থেকেও এটি অধিক শক্তিশালী মলম, যা ক্ষত স্থানকে দ্রুত সারিয়ে তোলে। টি ব্যাক্ট ওয়েন্টমেন্ট এটি হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়েন্টমেন্ট। আমরা এবার জেনে নিই এই ওয়েন্টমেন্ট আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারব। কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, কোনো অপারেশনের কেসে ক্ষতস্থানটাকে শুকানোর জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারব। কোনো মারাত্মক ঘা যখন কোনো জায়গায় শুকাতে চায় না, সেই ক্ষেত্রে এই টি ব্যাক্ট মলমটি খুব সুন্দর কাজ দিয়ে থাকে। যখন কোনো জায়গায় অস্ত্রোপচার হয়, সেই জায়গাটা পাকতে পারে, পুঁজ হয়, ব্যাকটেরিয়া সংক্রমণ হয়, তখন এই টি ব্যাক্ট ওয়েন্টমেন্টটি লাগালে খুব দ্রুত কাজ করে। টি ব্যাক্ট ওয়েন্টমেন্টের কাজ হচ্ছে এটি ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিকে বাধা প্রদান করে এবং যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে ধ্বংস করে, ফলে জায়গাটা দ্রুত শুকিয়ে যায়। টি ব্যাক্ট মলমটি ব্যবহার করার আগে আমাদের সেই জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর এই মলমটি লাগাইতে হবে। এখন প্রশ্ন হল, টি ব্যাক্ট অয়েন্টমেন্ট আমরা দিনে কতবার লাগাতে পারব? এই মলমটি দিনে 3 বার লাগাইতে পারবেন। টি ব্যাক্ট মলমটি 5 গ্রাম ও 15 গ্রাম হিসাবে মার্কেটে পাওয়া যায়। বড় ফাইলটি নিলে 15 গ্রাম মলমের দাম 319 টাকা 3 পয়সা। আমরা এবার জেনে নেব টি ব্যাক্ট ওয়েন্টমেন্টের সাইড ইফেক্টগুলো কী কী হতে পারে। এটি ব্যবহার করার জায়গায় অ্যালার্জির প্রতিক্রিয়া, কারো কারো ক্ষেত্রে চুলকানি, জ্বালা অনুভূতি বা র্যাশ, এই সমস্যাগুলো হলেও হতে পারে, তবে সবার ক্ষেত্রে এই প্রতিক্রিয়া দেখা দেয় না। আমাদের সঙ্গে এতক্ষণে এই ভিডিওতে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।